করতে যাচ্ছি ড্রয়িংয়ে হচ্ছে সপ্তম ধাপ। সপ্তম ধাপ আমরা কী শিখবো? সপ্তম ধাপে একটা মজার জিনিসগুলো শিখে নিব, তারপর ওইটা একটা পূর্ণাঙ্গ রূপ দিব হচ্ছে একটা গ্রামের দৃশ্য হিসেবে, যেটা একদমই প্রাথমিক যেটাকে বলা হয় সেভাবে করবো। মানে একটা ছোটো বাচ্চা, আমরা প্রাথমিক তো আমি শিখাচ্ছি, সেজন্য প্রাথমিকভাবেই হচ্ছে গ্রামের দৃশ্যটা। মানে একটা ছোটো বাচ্চা যখন স্কুলে ভর্তি হয় তার একটা গ্রামের দৃশ্য আর্ট করার খুব ইচ্ছা হয়, সেক্ষেত্রে এই দৃশ্যটা সে করতে পারবে। আমরা যখন লাইন টেনে যদি এখন করি, যে লাইন আছে, হ্যাঁ লাইন হচ্ছে এই যে একটা লাইন দিয়ে একটা ত্রিভুজ করলাম, উল্টা দিকে একটা করলাম, নিচের দিকে একটা করলাম, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ, এই যে একটা ত্রিভুজ। এখন যদি মাঝখানে একটা করে লাইন দিই, এই যে মাঝখানে দিয়ে একটা করে লাইন দিই, এইভাবে আমরা না এটা প্রথমে সমান দিব, হ্যাঁ প্রথমে সমান দিব, তারপরে ঘরটাকে সুন্দর করার জন্য এটা আমি দেখাবো আস্তে আস্তে। যেমন এটা মিশিয়ে দিতে হবে, দেখো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে, লাইন দিয়ে কেমন করে ঘর বানানো যায় দেখো, খুব মজার একটা জিনিস। এই যে তোমরা দেখো খুবই মজা। তারপরে এইটাকে একটু নামায় দিবা, এই যে দেখো, তারপরে এটা একটু বাঁকা করে দিবা, আমরা তো বাঁকা লাইনও শিখছি, এই যে এটাকে একটু সমান করে দিবা, দেখো এটা অনেক মজার একটা জিনিস। এই যে ঘরটাকে এইভাবে, ছোটো বাচ্চারা তোমরা যারা আসো তারা সবাই করতে পারবে এইভাবে, এই যে এইভাবে খুব মজা। এইভাবে দিয়ে দিই, ঘর হয়ে গেল। এখন একটা জানালা, তোমরা যদি বলো ঘর হয়েছে, কিন্তু জানালা কই, এই যে জানালা, এই যে দরজা। পাশে একটা গাছ শিখি আমরা, আমরা একটু আগে গাছ শিখলাম না, সেই গাছটাকে আমরা আবার শিখতে চাই। তাহলে দেখো লাইন টেনে বাঁকা করা যায়, এইভাবে একটা দিতে হবে, এইভাবে একটা দিতে হবে, এইভাবে একটা দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই গাছটা তৈরি হলো, কিন্তু আমরা এখন এটাকে একটু ঘুরায় দিব, এই যে দেখো এইভাবে সুন্দর দিব, হ্যাঁ। তারপরে আস্তে আস্তে এটাকে নামাবো, দেখো এটা একটা ত্রিভুজের মতো কাজ করবে, কেমন জানো? আমি যদি শিখতে না পারি যে এইভাবে দিবা, এই দেখো এখানেও ত্রিভুজের কাজ হবে, সেক্ষেত্রে এটা একটু এইভাবে বাড়া দিতে হবে, এটাকে এইভাবে বাড়া, এই যে ত্রিভুজের এটা মিশাই দিতে হবে, দেখো এটা কীভাবে গাছ হচ্ছে, এই যে গাছ হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা ডালপালা শিখবো, আমরা তো লাইন শিখছি লম্বা করে, আমরা এগুলো শিখছি, তাহলে আমরা লাইনটা যদি এইভাবে টেনে টেনে দিই, এইভাবে যদি বাড়াই দিই, এই যে এইভাবে এইভাবে বাড়াই দিই, দেখো লাইন এভাবে 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 যদি বাড়াই দিই, এখন আমরা গোল করবো, এই যে গোল দিয়েই গাছ করবো, এই যে গোল দিয়েই গাছ করবো, হ্যাঁ। এখন সুন্দর করে গোল করে এইভাবে গাছগুলোকে করে দিতে হবে, এভাবে এই যে এইভাবে মাথার উপর দিয়ে। আমি যদি গাছ করি, ধরো আমার ক্ষেত্রে যদি আমি গাছ করি, তাহলে দেখো আমার গাছটা কেমন হতে পারে, আমি তো ডিরেক্টলি পারবো, তাই আমার ক্ষেত্রে আমি গাছ এইভাবে করি, এই যে তোমরা যখন আস্তে আস্তে শিখে যাবা তখন গাছটা, এই যে তোমরা এইভাবে শিখতে পারবে, এইভাবে এই যে আমার গাছ করা, এই যে এইভাবে হচ্ছে আমার গাছ করা। এখন এই যে একটু শেড দিলেই দেখতেও সুন্দর লাগবে, এই যে দেখো এইভাবে হচ্ছে আমি গাছ করি, এই যে হচ্ছে আমি গাছ করি। এইবার আমরা এই গাছটা হয়ে গেল। এখন নৌকা কীভাবে, নৌকা চতুর্ভুজ শিখছিলাম না আমরা, এভাবে এইভাবে চতুর্ভুজ শিখছিলাম না, এটা দিয়ে নৌকা করা যাবে। সেক্ষেত্রে দেখো যে ছোটো করে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে যদি আমরা করি ত্রিভুজটা, দেখো ত্রিভুজ দিয়েই করা যাবে, চতুর্ভুজও কাজে লাগবে, যে ত্রিভুজ দেখো এইভাবে দিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে, হ্যাঁ এটাকে মিশিয়ে দিয়ে নিচেরটাকে এটা মিশিয়ে দিতে হবে, দিয়ে এই উপরে এই যে ত্রিভুজ বসে গেল, এটাকে বলা হয় নৌকা। আর আমরা যে এই যে দ্বিতীয় ধাপের কাজ, দেখো ধাপে ধাপে কাজগুলো এইভাবে কাজে লাগে, এই যে ঢেউ ঢেউ শিখছিলাম, এই ঢেউ ঢেউ সেটাকে এইভাবে ঢেউ ঢেউ করে দিলে এই নৌকার উপর জল হয়ে যাবে। কী কী হলো? ঘর হলো, গাছ হলো, নৌকা হলো। এখন হচ্ছে পাখি, যদি আমরা দিই পাখি শিখতে চাই, পাখি ক্ষেত্রে ত্রিভুজটাই কাজে লাগে, এইভাবে দিয়ে এভাবে ঘুরাই দিবা, এই যে পাখি হয়ে যাবে, এইভাবে ঘুরাই দিবা পাখি হয়ে যাবে, এইভাবে ঘুরাই দিবা পাখি হয়ে যাবে, পাখি হয়ে গেল। এখন আমরা এটা হচ্ছে সপ্তম ক্লাস করলাম, এবার সপ্তম ক্লাসটাকে কাজে লাগিয়ে আমরা একটা গ্রামের দৃশ্য করবো।